একটা ডিরেক্টরের কাছে একটা ফিল্ম হচ্ছে তার সন্তান। দরদের বাজেটের কথা শুনে সাকিবের হেটারদের মাথা নষ্ট হয়ে গেছে। যা ঢালিউড চলচ্চিত্রের ইতিহাসে এত বড় বাজেটের সিনেমা এর আগে হয়নি, বা এত টাকা খরচ করে ছবি মেকিং করার সাহস পায়নি কোনো ডিরেক্টর। সে সাহস দেখাচ্ছে অনন্য মামুন। দরদ ছবিতে কি নাই কি রাখেননি, প্যান ইন্ডিয়ার ছবির জন্য অনন্য মামুন সবকিছুই রেখেছে। ছবির শুটিং হবে ভারত থেকে, বলিউডের নায়িকা থাকবে, চারটি ভাষায় তৈরি হবে এই ছবি এবং দুই বাংলা থেকে মিউজিক ডিরেকশনের কাজ চলবে। ছবিতে সবকিছু রেখেছে অনন্য মামুন। তারপরও সাকিবের নিন্দুকরা বলছে 15 কোটি টাকা দিয়ে প্যান ইন্ডিয়ান ছবি কেমন করে হয়। কথায় আছে পরের বেলায় 16 আনা, সাকিবের বেলায় 12 আনা। যেখানে জিতের চেঙ্গিস প্যান ইন্ডিয়ান সিনেমার বাজেট ছিল 10 কোটি রুপি এবং কয়েকটি ভাষায় মুক্তি দিয়ে ভালো ব্যবসা করতে পেরেছে, তাহলে আমাদের সাকিব বস কেন পারবে না? কম বাজেটেও ব্যবসা সফল সিনেমা বানানো সম্ভব যদি ডিরেক্টরের মাথায় মেধা থাকে। সাকিবের সাফল্য সাকিবের বলিউড যাত্রা নিয়ে আজকাল অনেকের মাথা ব্যথার কারণ হয়েছে। দরদের 15 কোটি টাকা বাজেটের সিনেমা নিয়ে অনেকেই বলেছেন তাকে দ্বারা সম্ভব না, কিন্তু আমরা সাকিবরা ঠিকই জানি সাকিব খান কি করতে পারে কি পারে না।